ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. দ্বিতীয় প্রশ্ন করেছেন সম্মানিত শেখ। আমার একটি প্রশ্ন, চার রাকাত সালাতে প্রথম তাশাহুদে দুরুদ পড়তে হবে কি? চার রাকাত সালাত যেগুলি, যেমন জোহর, আসর, এশা, এই সব চার রাকাত সালাত, চার রাকাত বিশিষ্ট সালাতে দুটো তাশাহুদ রয়েছে, বা তিন রাকাত বিশিষ্ট সালাতও বলা যেতে পারে, যেমন মাগরিবে প্রথম তাশাহুদ, দ্বিতীয় তাশাহুদ রয়েছে। যেই সালাতে দুই তাশাহুদ রয়েছে তাতে বলছেন প্রথম তাশাহুদে দুরুদ পড়তে হবে কি, এই বিষয়ে ফোকাহায়ে কেরামদের ইখতিলাফ রয়েছে, দুটো মত রয়েছে। অধিকাংশ আইম্মায়ে কেরামদের নিকট প্রথম তাশাহুদে শুধু আত্তাহাত পড়বেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত সালাম পেশ করা শরীয়তসম্মত নয় বা মুস্তাহাব নয়। তবে বেশ কিছু গবেষক আইম্মায়ে কেরামগণ বলেছেন যে প্রথম তাশাহুদেও আত্তাহিয়াতের সাথে সালাত আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা দুরুদে ইব্রাহিম পড়া সুন্নাত মুস্তাহাব, তাদের মধ্যে বিশেষ করে উল্লেখযোগ্য হচ্ছেন শেখ ইমাম ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহ। তিনি তার কিতাবাদিতে এই বিষয়ে স্পষ্ট করেছেন যে দুই তাশাহুদেই আত্তাহিয়াতের সাথে দরুদ পড়তে হবে, দরুদ ইব্রাহিমি, কারণ আত্তাহিয়াত রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম পেশ করা, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর দরুদ ইব্রাহিমি তো রয়েছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহু বারিক আলা মুহাম্মদ। জি, আল্লাহ রাব্বুল কোরআনে কেরিমে দুটো বিষয় নির্দেশ দিয়েছেন, ইন্না আল্লাহু মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে মুমিনগণ, তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাত পেশ করো এবং সালাম পেশ করো। সাহাবীরা জিজ্ঞাসা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আরাফনা কাইফা নুসাল্লি আলাইক, আমরা জানতে পারলাম বা শিখে নিয়েছি যে আপনার উপর সালাত কেমন করে পেশ করব, কাইফা নুসাল্লিম আলাইক, আপনার উপর সালাম কি করে পেশ করব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখেছিলেন। তো এই যে হাদিস রয়েছে এখানে কোন কোন রিওয়ায়েতে রয়েছে ফি সলাতে, না আমাদের সলাতে, আমরা আমাদের সলাতে কেমন করে, আরাফনা কাইফা নুসাল্লি মালিক, সালাম তো শিখে নিয়েছি, আত্তাহিয়াত শিখে নিয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কাইফা নুসাল্লি আলাইক, তাহলে কেমন করে আমরা সলাত পেশ করব, মানে দুরুদ যেটিকে বলা হয় ফার্সি ভাষায়, আর বাংলা উর্দুতে ফার্সি প্রভাব বেশি রয়েছে। সালাত অধিকাংশ মুসলিমরা বুঝবেন না, সালাত এমনকি নামাজ সালাতকে বলছেন, আর সালাত আলান নবীকে দুরুদ বলছেন, তো এই জন্যই মানুষের সুবিধার্থে সালাত ইব্রাহিম বা দুরুদ ইব্রাহিম বা দুরুদ বলছি, বোঝানোর জন্য বোঝার চেষ্টা করবেন যে সালাত আলান নবী সাল্লাল্লাহু সাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, ইন্নাকা হামিদুম মজিদ পর্যন্ত, আল্লাহু বারিক আলা মুহাম্মদ, ইন্নাকা হামিদুম মজিদ পর্যন্ত। কাইফা নুসাল্লি আলাইহি ফি সালাতিন, আমাদের সালাতে কেমন করে সালাত পেশ করব। তো বলেছেন কুলু, তোমরা বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে এই কথা বলেননি যে তোমরা সালাতের শেষ তাশাহুদে, দুই তাশাহুদ হলে শেষ তাশাহুদে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলবে, আর প্রথম তাশাহুদে বলবেন না, বরং আমভাবে বলে দিয়েছেন, নির্দিষ্ট করে বলেননি। যখন এই তফসিল বলেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে বোঝা গেল যে দুই তাশাহুদেই দুরুদ ইব্রাহিম বা সালাত ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়া সুন্নাত বা মুস্তাহাব। জি, এখন বাকি থাকলো যে দুরুদ ইব্রাহিম বা সালাত ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহু বারিক আলা মুহাম্মদ পড়া সুন্নাত না ফরজ রুকন। সঠিক মতে এটিও ফরজ রুকন। জি, আর এই মতটি সৌদি আরবের সমস্ত আমেরিকার আমরা প্রাধান্য দিচ্ছেন, পক্ষান্তরে
হানাফি মাযহাবে দরুদ পড়া তাদের কাছে ফরজ নয়। সালাতের ভিতরে কেউ যদি শুধু আত্তাহিয়াত পড়ার সমান মেকদারে তাসাহুদ বসে তাতে তাদের সালাত হয়ে যায়, আর আত্তাহিয়াত তাদের কাছে ওয়াজিব হইলেও দরুদ ইব্রাহিম তাদের কাছে শুধুমাত্র সুন্নাত। যাই হোক, অবগতির জন্য বললাম, আবার বলছি যে যদি কেউ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহ বারেক আলা মুহাম্মদ প্রথম তাশাহুদে তাহলে সেটি সুন্নাত বা মুস্তাহাব ভালো সময় পেলে, অথবা একাকী নামাজি হইলে বা ইমাম হইলে। আর যদি কেউ না পড়ে তো অসুবিধা নেই, অধিকাংশ আইম্মা কেরামদের মত যেমনটা বললাম।